হ্যালো গাইস, ওয়েলকাম টু রোড মাস্টার শাকিল। তো অনেকদিন পর ভিডিও দিতেছি, তো কেউ মন খারাপ করবেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আপনাদের মধ্যে অনেকে আমাকে আস্ক করছিল যে R15 এর মাইলেজ কত এবং এটা ভালো করে রিভিউ করাইতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলে দিব, পাশাপাশি আমি কত মাইলেজ পাইছি, কোন মোবিলটা ইউজ করি এবং অকটেন নাকি ডিজেল কোনটা আমি আমার বাইক ইউজ করি, সব কিছু আপনাদের ডিটেলসে বলে দিব। এবং আজকের ব্লগটা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনারা প্রত্যেকটা রিভিউ এবং ব্লগ প্রতিদিনই পাবেন। তো বেশি কথা না বলে আজকের ব্লগটা স্টার্ট করা যায়। তো আপনাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করছেন, R15 অনেক কিছু জানতে চাইছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ওই বিষয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্টে এক ভাই কমেন্ট করছে যে R15 মাইলেজ রিভিউ করেন। তো ভাই থ্যাংক ইউ সো মাচ কমেন্টটা করার জন্য। তো আমি আপনাদেরকে ভালো মতো বোঝানোর ক্ষেত্রে R15 মাইলেজ কিন্তু এক এক সময় এক একটা পাওয়া যায়, কিন্তু আপনি যদি একটা ফিক্সড ধরেন তাহলে কিন্তু আপনি 40 আপ পাবেনই সব সময়। তো আমি এখন পর্যন্ত হাইস্ট পাইছি 44, এবং ধরেন যদি সিটিতে বলেন তাহলে 40 থেকে 42, এবং যদি হাইওয়ের কথা বলেন তাহলে কিন্তু আরও বেশি পাইছি 45-এর মতো। তো R15 মতো বাইকের মধ্যে এমন ভালো মাইলেজ পাওয়া কিন্তু খুবই অবিশ্বাস্যকর ঘটনা। তো আপনারা যদি R15 কখনো নতুন কিনে থাকেন তাহলে ওইটার মেনটেন্সটা ভালো রাখবেন, কারণ কি মেনটেন্সটা যদি আপনি ভালো রাখেন, অর্থাৎ ব্রেকিং পিরিয়ডটা যদি ভালো মতো পার করতে পারেন, যদি আপনারা ব্রেকিং পিরিয়ড 2000-এর মতো পার করতে পারেন তাহলে কিন্তু মাইলেজটা আপনি খুবই ভালো পাবেন, কারণ কি ইঞ্জিনের পাওয়ার খুবই ভালো থাকে, তখন আপনার মাইলেজ পাওয়ারটাও কিন্তু অনেক ভালো পাওয়ার চান্স থাকে। তো এতটুকু যেহেতু আপনাদের এখন আরও ডিটেলসে বলে দিই, তো আপনারা যদি বাইকটা 4000 RPM এর নিচে রেখে চালান তাহলে কিন্তু ইঞ্জিনটা অনেক ভালো থাকবে, এবং 50 থেকে 60-এর মধ্যে রাখবেন বাইকের টানটা, তাহলে কিন্তু বাইকের ইঞ্জিনটাও ভালো থাকবে এবং আপনি ভালো মাইলেজ পাবেন। তো এখন আসা যাক দ্বিতীয় প্রশ্নের দিকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এক ভাই আমাকে জিজ্ঞেস করছে পেট্রোল নাকি অকটেন ইউজ করি। তো আমি সবসময় অকটেন ইউজ করি, অকটেন ইউজ করলে কিন্তু গাড়ির পাওয়ারটাও ভালো থাকে। তো মাইলেজ কেমন পাইতেছেন ভাই? মাইলেজ আলহামদুলিল্লাহ 42 পাইতেছি। মোবিল কোনটা? তো মোবিলের প্রশ্ন কিন্তু সকলের মধ্যেই থাকে যে কোন মোবিলটা আমরা R15 মধ্যে ইউজ করব। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব মোটল ইউজ করতে, কারণ মোটল কিন্তু সব থেকে ভালো মোবিল, এবং আমি যেটা ইউজ করি ওইটা হচ্ছে মোটল 20W40, এটা সব থেকে ভালো এবং এটার পাওয়ারও কিন্তু অনেক বেশি। তো এখন আসি সব থেকে ইন্টারেস্টিং কোশ্চেন। তো অনেকে আমাকে বলে যে ভাই কত কিলোমিটার চলছে, অনেকেরই কিন্তু আকর্ষণ থাকে। তো আমি ভাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু 2700 কিলোমিটার চালিয়ে ফেলছি, এবং এটার চালানোর পাশাপাশি আমি কিন্তু 5 বার মোবিল চেঞ্জ করছি। তো আপনারা যদি চেঞ্জ করেন আপনাদের বাইক কিন্তু তত ভালো থাকবে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।